2021 টোকিও থেকে 2024 প্যারিস অলিম্পিক্সের মাঝে ভারতের প্রত্যেক খেলোয়াড়ের জন্য খরচ করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও প্যারিস অলিম্পিক্সে সোনা আসেনি। সব মিলিয়ে মাত্র 6টি পদক জিতেছে ভারত। ভারতের প্রথম ব্যক্তিগত সোনাজয়ী অভিনব বৃন্দার মতে, টাকা খরচ করলেই পদক জেতা যায় না, তার জন্য খেলোয়াড়দের মতে পদক জেতার খিদে থাকতে হয়। অলিম্পিক্সের সময় প্যারিসে ছিলেন বৃন্দা। আন্তর্জাতিক অলিম্পিক্সের কমিটি অ্যাথলেটিক্স কমিশনের সদস্য হিসাবে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, কেন ভারত এত কম পদক জিতল? তার জবাব দিয়েছিলেন বৃন্দা। তার মতে, শুধুমাত্র প্রতিভা থাকলেই অলিম্পিক্সে পদক জেতা যায় না। বৃন্দা বলেন, অলিম্পিক্সে দুরকম চাপ কাজ করে। এক হলো বাইরের চাপ, দেশের মানুষ অনুগামীরা আপনার কাছে পদক দেখতে চান। আবার প্রত্যেক খেলোয়াড়ের মনে ভেতরের একটা চাপ থাকে, সেটা নিজের প্রত্যাশার চাপ। এই দুই চাপ যে ভালোভাবেই সামলাতে পারবে সে পদক জিতবে, শুধু প্রতিভা থাকলেই হবে না। আমার তো মনে হয় অলিম্পিক্সে প্রতিভার তেমন জায়গা নেই। কঠিন পরিস্থিতিতে চাপ সামলে যে সেই দিনকে নিজের করতে পারবে সেই পদক জিততে পারবে, হাজার অনুশীলন করেও তা হয় না। খেলোয়াড়দের নিজেদের মধ্যে পদক জেতার খিদে না থাকলে কোটি কোটি টাকা খরচ করলেও পদক আসবে না বলে মনে করেন বৃন্দা। শুটিংয়ে সোনাজয়ী তারকা বলেন, আমাদের টাকার দিকটাও দেখতে হবে। খেলোয়াড়দের সুযোগ সুবিধা দিতে টাকা খরচ করতে হবে, কিন্তু শুধু টাকা খরচ করলেই হবে না। এটা তো কোনো যন্ত্র নয় যে বেশি টাকা খরচ করলে বেশি পদক আসবে। তার জন্য ঘাম, রক্ত, চোখের জল ঝরাতে হবে, খিদে থাকতে হবে। কোনো দেশের সরকার হয়তো খেলোয়াড়দের পদক জেতার রাস্তা কিছুটা সহজ করতে পারে, কিন্তু পদক নিজেরাই জিততে হবে। উল্লেখ্য, টোকিওর পর থেকে মিশন প্যারিসের জন্য খরচ করা হয়েছে মোট 470 কোটি টাকারও বেশি, কিন্তু তাতেও কোনো সোনা আসেনি। গত দুই অলিম্পিক্সে শুটিং থেকে কোনো পদক আসেনি, এবার 6টি পদকের মধ্যে 3টি শুটিং থেকেই এসছে, তাতে খুবই খুশি বৃন্দা। তিনি বলেন, শুটারেরা অনেক উন্নতি করেছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেটা দেখা গিয়েছে। ভাগ্য কিছুটা সঙ্গে থাকলে শুটিং থেকে অন্তত আরও 2টো পদক আসত, তবে এখনও শুটিং থেকে 10টা পদক আনা জায়গা যেতে পারেনি, তার জন্য আরও পরিশ্রম করতে হবে। টোকিও থেকে ভালো ফল হয়নি প্যারিসে, একটিও সোনা আসেনি ভারতে, তাতে মন খারাপ হলেও এই পদক না পাওয়ার যন্ত্রণা পরের অলিম্পিক্সে কাজে লাগাতে পারে বলে মনে করেন বৃন্দা। তিনি বলেন, অলিম্পিক্স চলাকালীন প্যারিসে প্রতিদিন এই প্রশ্নের মুখে আমাকে পড়তে হয়েছে। সকলে জিজ্ঞাসা করেছে, কেন টোকিও থেকে বেশি পদক এলো না? আমার মনে হয় এতে একদিক থেকে ভালোই হয়েছে, খেলোয়াড়েরা দেশে ফিরে এখন থেকেই নিজেদের তৈরি করা শুরু করবে। 2028 সালে লস অ্যাঞ্জেলিসে লক্ষ্য থাকবে 10টির বেশি পদক জেতা। এবার খারাপ হওয়ার সেই তাগিদ আরও বাড়বে বলে মনে করি। বন্ধুদের, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।